সারি সারি অট্টালিকা আকাশ ছোঁয়া বাড়ি, সমান্তরাল চলছে জীবন ভাসমান নরনারী। জন্মের পর থেকে পথই যাদের ঠিকানা, আশ্রয়হীন অবহেলিত পথে পথে বেড়ে ওঠা, এইসব সুবিধা বঞ্চিত পথ শিশুদের জীবন অর্থবহ ও সুশৃঙ্খল করে গড়ে তোলার এক দিক নির্দেশনার নাম টিকেট টু লাইফ। এদেশের অসংখ্য পথ শিশু এই টিকিট হাতে পেয়ে জীবনের অর্থ পেয়েছে খুঁজে, পেয়েছে আলোর পথের সন্ধান। এমনই এক জীবন যুদ্ধে জয়ী হবার নাম পাঞ্জুরুল ইসলাম। শেরপুর জেলার ধনাকোষা গ্রামে এক গরিব দিনমজুরের ঘরে জন্মগ্রহণ করে শিশু বয়সেই যাকে নামতে হয় রুজি রোজগারের পথে। আমার বাবা ছিলেন দিনমজুর, খেতে খামারে কাজ করতেন। আপা যা উপার্জন করতেন তা দিয়ে আমাদের দিনটা চলতো। তো আমার খুব পড়াশোনার আগ্রহ থেকে আমার আম্মু আর কি একটা সরকারি স্কুলে ভর্তি করে দেন, প্রাথমিক বিদ্যালয়ে। তো ওখানে কিছুদিন যাওয়ার পর ওখানে একটু খরচটা বাড়তে ছিল, ওখানে আর পড়াশোনা হয়নি। ক্লাস সিক্সে যখন ভর্তি হই তখন থেকে আমার খেতে খামারে কাজ করতে হতো। তখন আমি একটু বুঝি ফ্যামিলির জন্য হেল্প করা হতো, অন্যের জমিতে কাজ করে আমার ওই স্কুলের বেতন ফি কমপ্লিট করতে হতো। আস্তে আস্তে যখন এক বছর পার হয়ে যায় তখন আমি আর এটা করতে পারতাম না। তখন চিন্তা করলাম যে কম খরচে যেখানে পড়াশোনা করা যায় সেখানে চলে যাব। পরে পাশে গ্রামে একটা মাদ্রাসা ছিল, ওখানে আমি নিয়মিত যাওয়া শুরু করি। ওখানে কিছুদিন যাওয়ার পর আমাদের ফ্যামিলি একটু দুর্বল হয়ে পড়ে, আব্বু অসুস্থ হয়ে পড়ে। তখন থেকে আমাদের ফ্যামিলির একটু চাপ আমার উপরে পড়ে। আব্বা আম্মু জোর করে বলে যে পড়াশোনা করার দরকার নাই, ফ্যামিলির কাজে হেল্প করা লাগে, এবং কি অন্য ক্ষেত্রে কাজ করে যাতে আমি ফ্যামিলিতে টাকা দিই। এটা নিয়ে আব্বা আম্মু একদিন ডাইরেক্ট বলো যে ফ্যামিলিতে টাকা না দিতে পারো, নিজের পথ নিজেই দেখো। পরে এই চিন্তা করে পরে একদিন আব্বা আম্মুর সাথে রাগ করে যে আমি চিন্তা করলাম যে আমি ঢাকায় চলে যাবো। ওদের সম্পর্কের মামা লাগে, উনি আবার একটা ঠিকানা দিল যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ওখানে নাকি অসহায় শিশুরা থাকে, পড়াশোনা করে কাজকর্ম করে নিজেদের খরচ নিয়ে যে চালাতে পারে। পরে ওনার সহযোগিতায় কারণবাজারে চলে আসলাম ড্রপিং সেন্টারে। ঢাকা শহর একদম নতুন, ওরা সবাই টুকাইতো, সবজি টুকাইতো, কেউ কেউ অনেকে আবার চুরিও করতো, আবার অনেকে সকালবেলা মাছ বাজারে চাকরি করতো। তাই মাঝে মাঝে ওদের সাথে সবজি টুকাইতাম ভোরবেলা যায়, আবার সকালবেলা বিক্রি করে চলে যেতাম, আবার মাঝে মাঝে মিন্তিগিরি করতাম। ড্রপিং সেন্টারে সামিয়া সুলতান আপা উনি বলে যে জীবন তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনায় মনোযোগ পালো। তখন তো বললাম আপা পড়াশোনা করতে তো অনেক টাকা লাগবে, আমার তো টাকা নাই, কারণ বাজারে মিন্তিগিরি করে কিছু টাকা জোগাড় করি, আর কিছু টাকা আপা হেল্প করে আমাকে নাজির স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করে দেন ক্লাস সপ্তম শ্রেণীতে। পরে ওখান থেকে পড়াশোনা জিএসসি কমপ্লিট করে পরে বিজ্ঞান কলেজে, ওখান থেকেই এসএসসি কমপ্লিট করি। আমি যখন ড্রপিং সেন্টারে থাকতাম তখন দেখি প্রায়ই স্কাউটের বাইরে আসতো, এসে তাদেরকে ছড়া কবিতা গান বিভিন্ন ধরনের মজা করতো। তো এইভাবে দেখতে দেখতে স্কাউটের প্রতি আমার একটা কীরকম যেন একটা যুগ এসে গেত, মনোযোগ আসতো যে আমিও স্কাউটিং করবো একদিন। স্কাউটিং করতাম, পরে আস্তে আস্তে যখন আস্তে আস্তে শিখে গেলাম সব কিছু স্কাউটিংয়ে, পরে আমাদের একটা বিভিন্ন জায়গায় নিয়ে গেতো, ট্রেনিং করাইতো মানুষের সাথে কীভাবে মিশতে হয়, কীভাবে কথা বলতে হয়, জীবনে যদি বড়ো হতে হয় কীভাবে আমাদের বড়ো হতে হবে, কীভাবে কাজ করতে হবে, সমাজে কীভাবে উন্নয়ন করা যায়, নিজেকে কীভাবে বিল্ড আপ করা যায়, এগুলো শিখাইতো। আমার আস্তে 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 নিজেকে অনেক বড় মনে হতো যে আমিও সম্ভব, জীবনে একটা কিছু করব, আমিও হয়তো একদিন সমাজে উন্নয়নমূলক কাজ করব। এভাবে স্কাউটের প্রতি আমার মিশে যাওয়া, এবং কি পুরোপুরি স্কাউটের সাথে আমি মিশে গেলাম। আমার যে বয়সটা আসলে এই বয়সে অনেকে নেশাগ্রস্ত হয়। আমাদের যে স্থানটা পথ শিশু ড্রপিং সেন্টার থাকে, এখানে প্রায় ছেলে মেয়েই ড্রাগস নেয়। তো আমি স্কাউটিংয়ে ঢোকার পর আসলে নেশা জীবনের জন্য একটা খুব বড় ক্ষতি, এই জিনিসটা খুব ভালো করে ভাইয়ারা আমার বুঝাইছে। অনেক ছেলে মেয়েদেরকে এই নেশা থেকে ফিরিয়ে নিয়ে আসছি, তারাও এখন আমার মতো অনেকে চাকরি করে অনেক জায়গায়, আবার অনেকে ফিরে গেছে তাদের গ্রামের বাড়ি কাজ করে। এসএসসি পরীক্ষা দিয়ে ফেললাম, তখন মাথায় পেটে চিন্তা আসলো আমার তো কলেজে ভর্তি হতে হবে, আর কলেজে ভর্তি হলে অনেক টাকার দরকার ঢাকা শহরে পড়তে গেলে। তখন থেকে আমি অটো রিক্সা চালাইতাম, এই অফিসে একজন বড় বস আমার রিক্সায় উঠে পরে আমাকে দেখে, তুমি তো রিক্সা চালানো ছেলে না, তোমাকে দেখা যায় পড়াশোনা করো। আমাকে জি স্যার, আমি পড়াশোনা করি পাশাপাশি স্কাউটিংও করি। আমাকে উনি বললো ঠিক আছে তুমি আমার কার্ডটা রাখো, তোমার যদি কখনো প্রয়োজন হয় তুমি আমার সাথে যোগাযোগ করো। পরে আমি সেই কার্ড পেয়ে একদিন ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, সে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিল। পরে আমি তখন থেকে এই অফিসে চাকরি করি। জীবন সম্বন্ধে বলতে হয় ওর সাথে আসলে পরিচয়টা একটু নাটকীয়ভাবেই হয়েছে। অটোরিক্সা চালাতো
এত ছোট বাচ্চা, তো আমি জিজ্ঞেস হিস্ট্রি নিলাম, হিস্ট্রি দেখলাম যে ও লেখাপড়া করে, নিজের সার্ভাইভালের জন্য কাজ করতেছে। তো আমি আগ্রহ করে বললাম যে ঠিক আছে, যদি তোমার কখনো চাকরি বাকরি করতে ইচ্ছা করে লেখাপড়ার ফাঁকে ফাঁকে, তাহলে তুমি করো। আমি আমার কার্ড দিয়ে যোগাযোগ করতে বললাম। বেশ কিছুদিন পরে ছেলেটা আগ্রহ দেখাইলো, দেখায় ফোন করলো আমাকে যে স্যার আমি জয়েন করতে চাই। তো পরে আমি আমার এখানেই দিলাম, কম্পিউটারে বেশ ভালোই কাজ জানে, কম্পিউটারে স্কাউটিংয়ের সুবাদে অনেক কিছুই শিখেছে, অনেক অ্যাডভান্স ক্যারিয়ার সে বিল্ড আপ করেছে। যতটুকু টেকনিক্যালি সহযোগিতা করার দরকার যা করার আমি করে যাচ্ছি, যাতে জীবনে খুব সুন্দর একটা পজিশনে পৌঁছায়। জীবন দেশে অনুষ্ঠিত বিভিন্ন জাম্বুরিতে অংশগ্রহণ করে। 2012 সালের কোরিয়ায় অনুষ্ঠিত 13তম ন্যাশনাল জাম্বুরিতে অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে আনে। আর এই চাকরি পেয়ে আমার লাইফটা অনেক সুন্দর, ভালো একটা স্যালারি পাচ্ছি, এখান থেকে আমার ফ্যামিলিতে সহযোগিতা করতে পারতেছি আর আমার পড়াশোনা করতে পারতেছি। আমি স্কাউটের কাছে পুরো কৃতজ্ঞ। আমি যদি স্কাউটে না আসতে পারতাম, হয়তো আমার জীবন তো এরকম অবস্থায় কোনোদিনও আসতো না, আর এত বড় স্বপ্ন তো আমি কোনোদিন দেখতেই পারতাম না। তানজিলা আক্তার আমেনা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যার জন্ম, বর্তমানে ঢাকার শেকেরটেক এলাকার এক রুমের ভাড়া বাসায় মা সহ বসবাস করছে। মানুষের বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে মা আমেনার পড়াশোনার খরচ যোগায়। আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে যায়। আমার মাঝে বিষয়ে কাজ করে, সে বেশ একজন নানি থাকে, সে আমাকে খুব আদর করে নিজের নাতিনের মতন, তো আমি তাকে নানি বলে ডাকতাম। তো তিনি আমাকে, আমি যখন আস্তে আস্তে বড় হই, ওনার কাছেই মানুষ হই, ওনারা আমাকে বড় একটা স্কুলে ভর্তি করায় দেয়। সেখানে আমি ক্লাস 6 আমি ওইখানে পড়ি। তো ওইখানে যখন আমার JC পরীক্ষা দেওয়ার পরে আমি ক্লাস 10 বেগম নূরজাহান স্কুলে ভর্তি হই। তো সেখানে এখন আমি পড়াশোনা করছি, এখন আমি বর্তমানে SSC পরীক্ষা দিচ্ছি। আর আমার নানি আমাকে অনেক মানে আদর করেছে, অনেক ভালোবেসেছে, অনেক আমার পড়াশোনার সমস্ত খরচ ওনারাই দিয়েছেন। আমাদের ঘর নামে একটা সংস্থা ছিল, সেইখানে স্কাউট গ্রুপ আমাদের ক্লাস নিত, তো সেখান থেকেই আমি স্কাউটের সাথে জড়িত। আমি স্কাউটে করতাম, আমি স্কাউট জাম্বুরিতে গিয়েছি, পঞ্চম অ্যাগনিতে গিয়েছি, এবার বিশ্ব স্কাউটে যাচ্ছি আমি। আর আমি স্কাউট করে আমি অনেক আমার ভিতরে অনেক পরিবর্তন এসেছে। আমি যেমন পথে চলতে পারি, মানুষ আমাকে কিছু বললে আমি সেটা মানতে পারি, তারপর আমি অন্যকে সাহায্য করতে পারি, কোনো বিপদ হলে আমি সেটার মোকাবেলা করতে পারি, কোথায় কোনভাবে কীভাবে কথা বলতে হবে, কার সাথে কীভাবে কথা বলতে হবে আমি সেটা শিখেছি। স্কাউট আমাকে এসব শিখিয়েছে। আমি যখন রাস্তাঘাটে চলি, তখন কিছু লোক ইপটিজিং করে, বাজে বাজে কথা বলে, তখন আমি ওইটার প্রতিবাদ করি, যে যাতে আমাদের সমাজে এগুলো থেকে বিরত থাকতে পারি। আমি যখন প্রতিবাদটা করি, তো এমনভাবেই প্রতিবাদটা করা হয় যাতে ওই লোকটা শিক্ষা পায়, যাতে পরবর্তীতে ওই লোকটা এই কাজটা না করে। আর এটা আমি স্কাউটের মাধ্যমেই শিখেছি, স্কাউট আমাকে এটা শিক্ষা দিয়েছে। কারণ আমি যদি স্কাউট না করতাম, তাহলে আমি আর আসলে এত দূরে আসতে পারতাম না, আর এরকম সাহসও আমার হতো না, এরকম মানুষের প্রতি যে একটা ভালোবাসা, মানুষকে যে একটা সম্মান করা, এটাও হয়তো আমার কাছে হতো না। আমি যখন ক্লাস 9 পড়ি, তখন আমার পড়াশোনা একটু প্রবলেম হয়ে যায়, কারণ টিচারের বেতন, স্কুল বেতন এগুলো দিতে আমার সমস্যা হয়ে যায়। তো এর জন্য আমাদের একটা আপু আমাকে একটা ওই অর্গানাইজেশনে চাকরি দেয়, সেটা হচ্ছে লিডো। লিডোর মাধ্যমে আমি ওখানে স্টুডেন্টদের পড়াই ওপেনিং স্কুলে, সেই টাকা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাই। আমার স্কুল শুরু হয় সকাল 8 থেকে 2 পর্যন্ত, তো আমি সেখান থেকে স্কুল থেকে ফেরার পরে বাসায় এসে আধা ঘন্টার মধ্যে আমি অফিসে চলে যাই 2:30-এর মধ্যে। 2:30 থেকে 5 পর্যন্ত আমাকে ওইখানে ক্লাস করাতে হয়, তারপর ওইখানে ক্লাস করে আমি এসে আমি কোচিংয়ে যাই, সেখানে পড়াশোনা করি, তারপর রাতে ফিরে বাসায় আসি। তো আমি এভাবেই আমার জীবনটাকে পরিচালনা করছি। আমার এখন SSC পরীক্ষা চলছে, এর জন্য আমি এটা এখন বন্ধ রেখেছি, কারণ SSC পরীক্ষার মধ্যে যদি আমি এই কাজটা এখন চালিয়ে যাই, আমার দেখা যায় রেজাল্টটা খারাপ হতে পারে, এর জন্য আমি এখন বন্ধ রেখেছি। SSC পরে আমি আবার ওই কাজটা কন্টিনিউ করব। আমার আসলে একটা স্বপ্ন আছে যে আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষে আমি একটা চাকরি করব, বা আমার ইচ্ছা আছে যে বাচ্চাদের জন্য আমি একটা কিছু করব। আমি আসলে যে বাসায় থাকি ওই বাসায় অনেক শিশুরা আছে, তো ওদেরকে আমি যখনই সময় পাই তখনই ওদেরকে পড়াশোনা করে ভালো কিছু শেখানোর চেষ্টা করি, যাতে ওরা ভালো জীবনে উন্নতি করতে পারে। আমার মা জন্মের পর থেকে আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, ভোরবেলা ঘুম থেকে উঠে বাসা বাড়িতে কাজ করতে যায়, এবং রাতে 10 বা 11 সময় বাসায় ফিরে এসে আবার রান্নাও করে, ঘরের সমস্ত কাজ করে। কারণ আমার এখন পরীক্ষা চলছে দেখে আমি এখন কিছু করতে পারছি না। আমার মা আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু যেটা আসলে আমি প্রকাশ করে বলতে পারবো না যে এত কিছু করেছে। আমি আমার মায়ের কাছে অনেক ঋণী, যা আমি জানি না অন্যান্য মারা এরকম কিছু করে কি না, কিন্তু আমার মা আমার জন্য অনেক কিছু করেছে।
আমি স্কাউটের কাছে অনেক ঋণী, কারণ স্কাউট আমাকে এত সুন্দর পথ দেখিয়েছে, এত কিছু শিখিয়েছে। আর আমি আসলে কাউকে মানে আমার নিজে থেকে ইয়ে করতে পারবো না যে আমি তাদের কাছে কত যে ঋণী। ব্রাহ্মণবাড়িয়া মাছিহাটা গ্রামে ফয়সালের জন্ম। প্রতিনিয়ত সৎ মায়ের অত্যাচার আর বাবার অবহেলার কারণেই শিশু ফয়সালকে বাড়ি থেকে পালিয়ে পা বাড়াতে হয় অজানার উদ্দেশ্যে, গন্তব্য অনিশ্চিত জেনেও এই শিশুটি অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে নিজের যোগ্যতায় আজ খুঁজে পেয়েছে আলোর পথের সন্ধান। যখন আমার বয়স 1.5 বছর তখন আমি এবং আমার আম্মু গ্রামের বাড়িতে থাকতাম। আব্বু সাভারে চাকরি করত। একদিন আব্বু একটা সুন্দরী মহিলাকে বিয়ে করে নিয়ে আসলো। অনেক কান্নাকাটি করার পরও আম্মুর কোনো কথা শুনলো না আব্বু। তারপর আব্বু আম্মুকে অনেক মারধর করলো। আব্বু বলল যে আমি তোরা রাখতে পারবো না, তুই এই গ্রাম ছেড়ে চলে যা। আম্মু বলল ঠিক আছে আমি চলে যাব, আমার ছেলেকে দিয়ে দাও। আব্বু বলল কিসের ছেলে, এটা তো আমার ছেলে, তোর ছেলে কিসের? আব্বু সাভারে চলে গেল, আমাকে দিয়ে সব ধরনের কাজ সৎমা করাতে থাকলো। ইভেন যখন ভোর 5টা বাজে তখন আমাকে ঘুম থেকে উঠে বললে যে যা লার্কি টুকাইতে যা। আমি লার্কি টুকাইতে যাইতাম, যাওয়ার পর কোনো কোনো দিন লার্কি পাইতাম, আবার কোনো কোনো দিন পাইতাম না। তখন যেদিন লার্কি না পাইতাম সেদিন আমাকে অনেক মারধর করতো। একদিন একটা ঘটনা, যেদিন আমি মাছ মারতে গেছি একদিন মাছ পাইনি, না পাওয়াতে আমার সৎমা আমাকে খুব মারধর করছে এবং আমাকে কাঁচা মাছ খাওয়াইছে। সৎমা আমাকে মারার জন্য লাঠি সংগ্রহ করতে গেছে বাইরে, তখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমাদের যে স্টেশন পাকাচং স্টেশন, সেখানে একটা লোকাল ট্রেন আসলো। আমি তখন বয়স আমার 7 বছর কি 8 বছর, তখন আমি কিছু বুঝতাম না। তখন আমি ওই ট্রেনে উঠে গেলাম, দেখলাম যে অনেক বড় একটা স্টেশনে এসে ট্রেনটা থামলো। থামার পর ভাবলাম যে এত বড় স্টেশন আমি তো আগে কখনো দেখি নাই। এরকম 2 দিন 3 দিন 4 দিন 1 মাস স্টেশনে থাকলাম। তখন অনেক পুলিশের মাইর খাইতাম, তারপর অনেকে আমাকে বলতো কে এগুলো টুকা, এগুলাকে কখনো দাম দেওয়া উচিত না, এগুলার কাছে ব্যাগ দিলে চুরি করে দৌড় মারবে। তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে আমাদেরকে মানুষ টুকায় বলে কেন। ছিন্নমূল শিশু কিশোর সংস্থা, সেভ দ্য চিলড্রেন, এগুলোর ভাইয়েরা আইসা সকালে 2-3 ঘন্টার ক্লাস নিত। তারা যারা পথ শিশু তাদেরকে পড়াশোনা করাইতো, তাদের মাইন্ড কীভাবে ডেভেলপ করা যায় সেটা সম্পর্কে তারা ধারণা দিত। তখন আমাকে বললে ছেলে তুমি আমাদের সেন্টারে চলো, ওইখানে কাজ শেখায়, আর 15 টাকা দিবা, 3 বেলা খাইতে পারবে। অনেক আশা ভরসা নিয়ে ভাইয়ের সাথে গেলাম। ওখানে আমার মতন আরও 30-40 জন স্টুডেন্ট আছে, তারা সবাই এরকম কাগজ কুড়ায়, ভাঙ্গারি টুকায়, মানুষের কুলিগিরির কাজ করে, এরকম টাইপের কাজ করে। সো আমিও ওই এনজিওতে জয়েন করলাম। তারপর আমাকে ভাইয়া কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। আমি এরকম করে একদিকে যেমন কাগজ কুড়াইতাম অন্যদিকে স্কুলে পড়া শুরু করলাম। একদিন এক ভাইয়া বললো যে স্কাউট করবা, আমি বললাম যে স্কাউট কী, বলে যে এটা একটা আন্দোলন, এটার মাধ্যমে একজন মানুষ কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, সবার সাথে কীভাবে ভালো ব্যবহার করা যায়, মানুষকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এটার মূলত এটাই শিক্ষা। আমি স্কাউটিংয়ে যখন প্রবেশ করলাম তখনই দেখলাম যে আমার মধ্যে যে কতগুলো পরিবর্তন, সে পরিবর্তনগুলো আসছে আমার ব্যবহারে, আমার চাল চলনে, আমার কথাবার্তায়, আমার পোশাক আশাকে, এবং আমি মানুষের সমাজের মানুষকে কীভাবে সবার সাথে সবার মিশতে হয় তার মাধ্যমে, তারপর কীভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হয় দেখি যে স্কাউটের মাধ্যমে সব কিছু শেখা যায়। তখন আমি স্কাউটকে অনেক নিজের মতন করে নিলাম এবং ভাবলাম যে স্কাউটিংয়ের মাধ্যমে আমি আমার জীবনকে পাল্টিয়ে দিব। আমি যখন 3-তে ভর্তি হয় তখন আমি পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করে আবার 4-এ উত্তীর্ণ হই। 4-এ উত্তীর্ণ হওয়ার পর ওই স্কুলে আবার ফার্স্ট হই। ফার্স্ট হওয়ার পর 5-এ উঠি। 5-এ ওঠার পর স্কলারশিপ পরীক্ষা দিই। স্কলারশিপ পরীক্ষা দেওয়ার পর আমি স্কলারশিপ পাই। আমি যে পিএসটিসিপিকে আশ্রয়কেন্দ্র থাকতাম সেখানে একজন সেবাকর্মী ছিল, নাম হলো রহিমাপা। সে বলল আমাকে তোমার তো অনেক মেধা, ঠিক আছে আমি ক্যামব্রিয়ান স্কুলে তোমাকে অ্যাডমিশন দেব। আমি বললাম না এত বড় স্কুলে আমার কোনো স্বপ্ন নাই। ফয়সাল একজন পথ শিশু, একটি এনজিওর অধীনে প্রাইমারি শিক্ষা সমাপ্ত করে এনজিও কর্মী রহিমা নামে এক ভদ্রমহিলা এখানে নিয়ে আসে। শিশুটি মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল, তাই ক্যামব্রিয়ানে ষষ্ঠ শ্রেণী তাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়া হয়। কিছুদিন পর দেখা গেল সেই এনজিওটি বন্ধ হয়ে যায় এবং তার থাকার জায়গাটুকু নেই। তখন ফয়সালকে আমরা হোস্টেলে নিয়ে আসি, থাকা খানা পড়াশোনার সমস্ত দায়িত্ব
আমরা গ্রহণ করি। ফয়সাল যখন স্কাউটিংয়ে যুক্ত হয়েছে তখন স্কাউটিংয়ের যে মূল নীতিগুলো রয়েছে তার সবকটাই সে আয়ত্ত করতে সক্ষম হয়েছে, এবং যারা স্কাউটিং করে তারা দেশের প্রতি, মানুষের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি যে তাদের অগাত বিশ্বাস, মানুষের উপকার করার যে একটি প্রবণতা, তার সব কিছুই সে অর্জন করতে সক্ষম হয়েছে। আমার বিশ্বাস স্কাউটিং তাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। ক্যাম্বিয়ানের সকল শিক্ষার্থী স্কাউট সদস্য, এটি হয়তো তাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। এবং আমরাও বিশ্বাস করি যে ক্যাম্বিয়ানের শিক্ষার্থীরাও ফয়সালকে দেখে স্কাউটিংয়ে আসার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে। মোহাম্মদ ফয়সাল 2011 সালে সুইডেনে অনুষ্ঠিত 22তম ওয়ার্ল্ড জাম্বুরিতে অংশগ্রহণ করে। সে 2013 সালে প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত হয়। আমি যেদিন বাড়ি থেকে বের হয়েছি সেদিন আমার ভাত খাওয়ার মতন একটা টাকা ছিল না, আর আজকে আমার থাকার মতন একটা জায়গা হয়েছে, পড়াশোনা করার মতন একটা জায়গা হয়েছে। আজকে আমি ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিতে আসছি, এটা আমার সবচেয়ে একটা ভালো লাগার জিনিস। আমি কোনোদিন ভাবতেও পারিনি এত বড় একটা স্কুল থেকে আমি কে যেন পরীক্ষা দিব, আর আজকে আমার খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ দায়িত্ব বহন করছে, আর এই সব কিছু আমি পারছি স্কাউটের কারণে। আমি স্কাউটের সকল স্যার ম্যাডাম সবার কাছে কৃতজ্ঞ। মোহাম্মদ সাইফুল ইসলাম ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি দারুণ আগ্রহের কারণে বাবার চায়ের দোকানে শ্রম না দিয়ে একসময় বাসা থেকে পালিয়ে চলে আসে ড্রপিং সেন্টারে। আমি যখন গ্রামে স্কুলে ছিলাম তখন আমি গ্রামে ভর্তি হয়েছি, দেওয়ার পর সেখানে পড়াশোনা করলাম। করার পর আমি ওখানে অভাবের কারণে বেশি দিন পড়তে পারিনি, তো আমি ওই আমার বাবা মা আমাকে গ্রামে রেখে ঢাকা চলে আসে। আসার পর এর কিছুদিন পরে আমি দাদুর সাথে ঢাকা চলে আসি। ঢাকা আসার পর আমার পড়াশোনাও ঢাকায়, আমি ওই আমার বাবার সাথে চা দোকানে কাজ করলাম। তো বাবার সাথে চা দোকানে কাজ করার পর আমি চিন্তা করলাম যে আমার পড়াশোনার প্রয়োজন, তখন আমি পড়াশোনা করার জন্য সেগুন বাগিচা আইডিয়ালে ভর্তি হলাম। তো ভর্তি হওয়ার পর আমি পড়াশোনা করলাম, কিন্তু দিনের বেলা কাজ করা প্লাস পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব হয় নাই। তো আমি কী করলাম, আমি নাইট স্কুলে ভর্তি হওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। তো নাইট স্কুলে ভর্তি হলাম, নটরডেম নাইট স্কুলে ভর্তি হওয়ার পরে সেখানে আমি আরও কিছুদিন পড়লাম। পড়ার পর বাবা খুব বদমেজাজ ছিল, খুব মারতো, তো বাবার কারণে আমি বাবার উপর রাগ করে আমি আমার ওই নটরডেমে আমার যে বন্ধু ওকে আমি বললাম, বলার পর ও আমাকে ড্রপিং সেন্টারে নিয়ে গেলো। সেন্টারে থাকার পরে সেন্টার থেকে আমার দেখা হলো এই স্কাউট এক ভাইয়া, উনি আসতো আমাদের সাথে স্কাউটিং করতো। তো ওনার সাথে আমি অনেকদিন ছিলাম, লাইসেন্স টেনে নিলাম। তারপর লাইসেন্স টেনে পড়ার পর অষ্টম জাতীয় জাম্বুরিতে অংশগ্রহণ করলাম। স্কাউট থেকে আমি অনেক কিছু শিখতে পেয়েছি, যেমন স্কাউট আত্মবিশ্বাসী হতে শেখায়, তারপরে আমি লাইফ স্কিল থেকে নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, সমাজে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেগুলো আমি শিখেছি। প্রদান করার পর আমার অনেক পরিবর্তন হলো, যেমন আগে ঠিকমতো মানুষের সাথে কথা বলতে পারতাম না, এখন আমি সবার সাথে মিশতে পারি, সবার সাথে কথা বলতে পারি, সবার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি। তারপরে আমি কীভাবে নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সমাজে সেটাও আমি শিখেছি স্কাউট থেকে। স্কাউট থেকে আমার নিজেকে উন্নয়ন করার যে পথটা আমি পেলাম, তবে পথে যাওয়ার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম। ভাগ্যে কি নির্মম পরিহাস যে আমি অসুস্থ হওয়ার পর আমি আর কোনো কিছু করতে পারলাম না। তারপর আমি আমার দুই পাও প্যারালাইসিসে মানে পঙ্গু হওয়ার মতন হয়ে গেছে। তারপরও আমি এখনও নিজে চেষ্টা করি যে যদি আমি কখনো সুস্থ হই, তারপর আমারও তো ইচ্ছা সবার মতন সুস্থ হতে, আমারও ইচ্ছা হয় সবার মতন বাঁচতে, আমারও ইচ্ছা সবার মতো খেলাধুলো করতে, আমিও সমাজের বৃত্তবান্ধবের প্রতি তাকিয়ে থাকি। হয়তোবা যদি কেউ আমার পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তোবা আমি কোনো দিন সুস্থ হতে পারবো, আমাকে নিজেকেও হয়তোবা কোনো দিন প্রতিষ্ঠিত করতে পারবো। আমার পরিবারের এরকম অ্যাবিলিটি নাই যে আমাকে ট্রিটমেন্ট করে আমাকে সুস্থ করবে, সেরকম অর্থসম্মত নাই। অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারি না, তো এখন আমি পড়াশোনা করছি প্লাস ছোট ভাইয়ের সাথে নার্সারিতে কাজ করি, মাঝে মাঝে সময় দিয়ে এখানে এসে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার সুস্থ হতে পারি, আমি যেন আবার ক্যাম্পে অংশগ্রহণ করতে পারি, এই দুই পাও দিয়ে যেন আমি সবার সাথে আবার খেলতে পারি। গ্রামের বাড়ি ফরিদপুর, এর বেশি কিছু আর মনে নেই আফসানা আক্তারি তীর, কারণ 4-5 বছর বয়সেই পরিবারের সাথে ঢাকায় বেড়াতে এসে গাবতলী বাস স্ট্যান্ডে হারিয়ে যায় সে। তারপর এ শহরের ভাসমান শিশুদের স্রোতধারায় সেও ভেসে ভেসে বেড়ে ওঠে আর 10 জন পথশিশুর মতোই। ইতি শিল্পকলা একাডেমির নাটকের কর্মশালায় অংশগ্রহণ করে, বিভিন্ন সময় কর্মশিশু দিবসে অনুষ্ঠিত কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে ভূয়সী প্রশংসা অর্জন করে। আমি যখন খুব ছোট ছিলাম আমার যতটুকু মনে আছে, তখন আমি আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছিলাম। তখন গাড়ির 2টা দরজা ছিল, আমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাই, তারপরে ওইখান থেকে চিপস কেনার জন্য বের হয়ে যাই, পরে আমি আমার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।
হওয়ার পরে গাবতলী বাস স্ট্যান্ডে আমি থাকি। তারপরে ওইখান থেকে আমি ভাঙাড়ি টুকাই। তো টুকানোর সাথে সাথে অপরাজয় বাংলাদেশের একটা সেন্টার ছিল, সেখানে আমি দুপুরবেলা লেখাপড়া করতাম, সেখানে দুপুরে খাবার দিত, বাকি সময়টা আমি ভাঙাড়ি টুকাইতাম। তারপরে ওইখানে থাকতাম, থাকার পরে বাকি শিশুদের সাথে ভাঙাড়ি টুকাই সকাল এবং রাতের খাবারটা আমি জোগাড় করতাম। পরে একদিন এক আপু আসে সিনিমুল সেন্টার থেকে, পরে সেখানে যাওয়ার পরে আমি সেখানে থাকি। থাকার পরে ওইখানে লেখাপড়া শুরু করি, ক্লাস টু অবধি পড়ি। 2007 সালে পদক্ষেপ নামে একটা সেন্টার আমাকে ট্রান্সফার করে দেয়, পরে সেখানে থাকি, একটি স্কাউটের সাথে যুক্ত হই এবং সেই সাথে আমি সেখানে লেখাপড়া করতাম এবং স্কাউটিং শুরু করি সেখান থেকে। স্কাউটে যাওয়ার পর আমার অনেক পরিবর্তন আসে, স্কাউটে ট্রেনিং করি এবং আমি চাই আমার মতো আরও পথ শিশুরাও এই ট্রেনিংটা পাক, আমার মতো আরও সব শিশুদেরও এই পরিবর্তনটা আসুক। আর স্কাউটিং করার পরে আমার যে পরিবর্তনগুলো আসছে তার মূলটা হলো আমি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারি, আমার চলাচল পরিবর্তন আসছে এবং স্কাউট থেকে আমি অনেক ধরনের অনেক কিছু শিখতে পারছি, যেমন সাংস্কৃতিক প্রোগ্রাম, তারপর আমরা জাম্বুরি করছি, পঞ্চম অ্যাগোনারি করছি, এগুলো থেকে আমার এখন অনেক আত্মীয় স্বজন প্লাস বন্ধুত্ব হয়েছে অনেকের সাথেই, আমাদের স্যাররাও এখন আমাদেরকে খুব ভালোবাসে। স্কাউটে যাওয়ার পর আমাদের যেসব পরিবর্তন আসছে তার ভিতরে হচ্ছে যে এখন আমাদেরকে, আগে যে মানুষরা আমাদেরকে দূর দূর করে বের করে দিত তারাও এখন আমাদেরকে অনেক কাছে টানে, কারণ আমরা এখন স্বাভাবিক একটা শিশুর মতো, আমরা আর পথ শিশু নাই। আমাদের পথ শিশুদের পাশে যদি এরকম একটা স্কাউটিং, একটা প্রোটেকশন যদি আমাদের পাশে না থাকে, একটা প্রজেক্ট থাকে, তাহলে আমার মতো আরও শিশুরাও স্কাউটিংয়ে জয়েন করে তাদের জীবনটাও সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমি লেখাপড়া করছি ক্লাস 5 অবধি এবং তারপর আমি লেখাপড়া করতে পারি নাই, পরে আমি আউসানির মিশনে পার্লারে ট্রেনিং করি এবং ট্রেনার হিসেবে আমি 6 মাস একটা পার্লারে কাজও করি। করার পরে সেখান থেকে আমি কাচ্চাপির কাজটা শিখি এবং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখি। শেখার পর এখন আমি এটাই করি এবং এটা করে আমার যেটুকু আয় হয় এটা আমার স্বাবলম্বী হওয়ার জন্য দ্বিতীয় একটা সাবজেক্ট। এটা আমি একটা মার্কেটেও সাপ্লাই দিই, সেখানে দিলে যে টাকাটা আমি পাই সেটা সঞ্চয়ের হিসাবে আমি রেখে দিই। আমার জীবনে চলার পথে এটা আমার জন্য খুব ভালো একটা দিক। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি আমার বাবাকে দেখছি, যখন আমার 4 কি 5 বছর বয়স, এবং তারপরে দীর্ঘ 8-9 বছর থাকার পরে আমি আমার ফ্যামিলির কাছে ফিরে পাই এবং সেটাও একটা খুব বড় একটা গল্প। আমি কালাসিলোয়া নামে একটা শোরুমের কাজ করতাম, অনেক অত্যাচারের শিকার হয়ে আমি সেখান থেকে চলে আসি। আসার পর স্কাউটের কাছে আমি হেল্প চাই আমার একটা চাকরির জন্য, প্লাস সেখান থেকে আমাকে কিছু হেল্প করা হয়, প্লাস আমাদের যেই এনজিওতে আমি ছিলাম প্ল্যান বাংলাদেশ ওইখানে আমি যাই। যাওয়ার পরে ওইখান থেকে একটা প্রজেক্ট ছিল চাইল্ড হেল্পলাইন অপরাজয় বাংলাদেশের, শিশুদের বাবা মার কাছে মানে দিয়ে আসা, ফিরিয়ে দেয়া। তো সেখানে আমি যোগাযোগ করি, আমাদের আপু ভাইয়েরা সবাই যোগাযোগ করে স্কাউট থেকে। করার পরে তারপরে একসময় আমি আমার ফ্যামিলির কাছে ফিরে পাই এবং সেটাও অনেক মানে অনেক কষ্টের পরে। আমি মানে আশা করতে পারিনি কখনো যে আমি আমার ফ্যামিলিকে পাবো, এবং পাওয়ার পর এমন একটা খবর শুনছি যেটা মানে আমার জীবনে মানে খুবই মানে কষ্টের, কারণ আমার বাবা আজকে 9 বছর হয়েছে মারা গেছে, এটা আমি শুনতে পারছি আমার মাকে ফিরে পেয়ে। এবং পাওয়ার পরে আমার খুব যুদ্ধ করতে হয়েছে, আমার এখন আমার যুদ্ধ করতে হচ্ছে, কারণ আমি আমার মার কাছে এখন আমি ভালোভাবে থাকতে পারতেছি না, কারণ মানে খুব দরিদ্র ঘরে এক মেয়ে জন্ম নিচ্ছি। আমার 2টা ভাই আছে, তারা আমার মাকে দেখাশোনা করে না, তারা তাদের মতো থাকে। আমার বোন আছে, তার 10 বছর বয়স, তাকে নিয়ে আমি আবার ঢাকায় চলে আসি। আসার পরে তাকে একটা এনজিওতে দেই, সে সেইখানে থাকে লেখাপড়া করে। আমি আসার পরে খুব কষ্ট করি, করার পরে আবার আমি এই কাচ্চুপির কাজটা করি, আবার এই কাচ্চুপির কাজটা করে আমি এখন আবার স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখতেছি। আমি কোনো বিপদের কাছে হার মানি নাই, আমি জানি যে আমি একটা গরিব দরিদ্র ফ্যামিলির মেয়ে, আমাকে যেভাবেই হোক জয় হইতে হবে। সেই জন্য আমার মা এখন গার্মেন্টসে চাকরি করে এবং আমার মার সাথে আমার মোটামুটি ভালোই রিলেশন আছে এখন।